ঠাকুর দেখতে, সেটা তোমাদেরও দেখাবো। চলো আর সবাইকে জানাই নবমী প্রীতি ও শুভেচ্ছা। আমার তরফ থেকে তো ছোটদের অবশ্যই ভালোবাসা, আর বড়দের তো প্রণাম জানাই। চলো বেরিয়ে পড়ি এখন, এখন নিচে সন্ধ্যে আরতিটা হচ্ছে, চলো শুনি। বেরিয়ে পড়েছিলাম, আর এনারা দেখুন ঢাক থেকে আর লোভ সামলাতে পারলো না, একবারে গাড়ি থেকে নেমে ঢাক বাজাতে শুরু করে দিয়েছে, মানে কি বলবো। তো এরা এখন ঢাক বাজাচ্ছে, আর পাশে একটা ছোট্ট একদম কি সুন্দর মানে দুর্গা ঠাকুরটা দেখো, একটু ভালো করে দেখিয়ে দিই। দুর্গা ঠাকুরটা এতই ছোট্ট আর এতই অপূর্ব যে কি বলবো, দেখো। এখন যাচ্ছি রেস্তোরাঁয়, তো দা ময়ূরিনে এসেছি আমরা তেঘরিয়ায়। তো এখন মাস্ক তো পরতেই হবে, আর দেখো মানে হোটেলটা জাস্ট অপূর্ব সাজিয়েছে, বেশ পাখা কুলো টুলো দিয়ে, ওখানে শাঁখা পলা, মায়ের একটা মুখ আছে। তো দেখো, আর হোটেলটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই, হোটেলটা কেমন ভেতরটা। আর ছোট্টো ছোট্টো দেখতে পাচ্ছ তোমরা, কুলো ঝোলানো আছে, মানে কুলোটা এত অপূর্ব লাগছে যে কী বলবো, একদম ছোট ছোট দেখতেই পাচ্ছ, আশা করি বুঝতেই পারছ। আর এটাও দেখো, তো একদম এবার বসে আমি একটু ভিডিওটা করে নিলাম, আর আমাদের প্লেট একদম চলে এসছে। আর এখানে আমরা মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, মাটন বিরিয়ানি, ওখানে গৌরব খাচ্ছে মেজদা, তারপর হচ্ছে মাটন কষা, মিষ্টি, পাপ্তা, ইলিশ ভাপা, তারপর হচ্ছে যে যেমন পেরেছে নিয়েছে, তারপর হচ্ছে একটা মাছের চপ ছিল, এখানে মিষ্টি, আইসক্রিম, ওটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, মানে সব রকম, আর খুব দারুণ খেয়েছি। আর হোটেলটা দেখো মানে অপূর্ব অপূর্ব। তো আজকের মতন আমার ভিডিও এইটুকুনি।